রেস্টুরেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অন্য একাডেমিক সবাই কান্দুর শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছে আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া তিন নাম্বার ক্লাস তো মূলত আমাদের এই অনলাইন ক্লাসগুলো হলিকস অ্যাডমিশন টেস্ট এবং যারা একাডেমিক ভাবে আছো তাদের জন্য প্রযোজ্য অত আমরা গত দুইটা ক্লাসে রাসায়নিক বিক্রিয়া কি তারপর হচ্ছে তোমার অর্থাৎ যে ভৌত পরিবর্তন রাসায়নিক রাসায়নিক পরিবর্তন এই আলোচনাগুলো আমরা এবং বিক্রিয়ার যে করছি সমতাকরণ সেগুলো দেখাইছি এখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া আমাদের এই এখান থেকে এই ছয়টা বিক্রিয়া যদি মোটামুটি জেনে নেই এখন তাহলে আমাদের নাইনটেন পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো করে রাসায়নিক বিক্রিয়া গুলো চিনতেও পারবো এবং বিক্রিয়া করতেও পারবো এখানে আছে কি এক হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন মানে কি একটা সাথে যুক্ত যুক্ত হওয়া তারপর সেই কি দিয়ে হইতে পারে সেটা মৌলিক মৌলিক পদার্থ হইতে পারে অথবা সেটা হতে পারে কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আর যৌগিক পদার্থ তাহলে এই সংযোজন হতে পারে কি কি মৌলের সাথে মৌলের আর যৌগের সাথে যৌগের তবে মনে রাখতে হবে এই যে সংযোজন বিক্রিয়ায় একাধিক মৌল যুক্ত হয়ে একটা মাত্র যৌগ তৈরি করবে আবার একাধিক যৌগ যুক্ত হয়ে একটা মাত্র যৌগ উৎপন্ন করবে এইগুলোই হচ্ছে সংযোজন বিক্রিয়া তারপর বিযোজন বিক্রিয়া বিযোজন বিক্রিয়ার দিয়ে আমরা কি বুঝি অর্থাৎ বিযোজন বিযোজন মানে বিয়োগ বিয়োগ মানে কি কমে যাওয়া এখন কি হয় এটা এর কমে যায় না এটা হয় কি একটা যৌগ ভেঙে দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করে দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করবে সেটা হচ্ছে বিযোজন এবার প্রতিস্থাপন প্রতিস্থাপন কথাটা আমরা কথাটাই বুঝি কি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসানো প্রতিস্থাপন করা যে এর পরিবর্তে আমি এইটা স্থাপন করলাম তারপরে হচ্ছে দ্বিবিযোজন বিক্রিয়া আর এরপর হলো প্রশমন বিক্রিয়া তারপর হচ্ছে দহন বিক্রিয়া প্রশমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি ঘটবে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা হলো এমন হবে যে আহ প্রশমন করে হবে লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে একদম ফিক্সড প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হবে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া দহন দহন মানে কি পুরানো দহন মানে পুরানো মানে আগুন জ্বালানো তা এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে দাফন বিক্রিয়া তাহলে এখন এক নাম্বার ব্যাখ্যাটা আমরা দিব দেখো এক নাম্বার ব্যাখ্যাটা যখন আমরা করব এখান থেকে অনেক কিছু জানতে পারবা লক্ষ্য করো লেখো এক নাম্বারের ব্যাখ্যা হম অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ায় দুই বা দুই বা ততধিক মৌল মানে মৌলিক বা যৌগিক পদার্থ যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে হ্যাঁ সংযোজন বিক্রিয়া বলে সংযোজন বিক্রিয়া বলে তবে যে সংযোজন বিক্রিয়ায় যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততধিক দুই বা ততোধিক মৌলিক পদার্থ মৌলিক পদার্থ একটি মাত্র একটি মাত্র যৌগ উৎপন্ন করে যৌগ উৎপন্ন করে তাকে যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বিক্রিয়া বলে আচ্ছা এখন দেখো আমি উদাহরণটাকে দিচ্ছি এনআই থ্রি বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাম্বার ক্লোরাইডেল এখানে তোমার বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ পানি হবে এইচ টু ও এটা হবে পানি হুম তারপরে তিন নাম্বার কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড লিখলে ভালো হয় নিচে দুই নাম্বারটা দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে না কোনটা দেখা যাচ্ছে না ও সাইড কেটে যাচ্ছে না এখন দেখা যায় এখন দেখা যাচ্ছে আচ্ছা দেখো এখন লক্ষ্য করো মানে এই উদাহরণ যদি সঠিকভাবে বুঝো তাহলে কিন্তু খুব ভালো হবে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে তবে যে সংযোজন বিক্রিয়াই বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে তাহলে এখন প্রথম এক নাম্বারটায় টাই এনএইচ থ্রি এমনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করছে অ্যামোনিয়াম ক্লোরাইড হইস এনএইচ তে অ্যামোনিয়া এনএইচ ফোর অ্যামোনিয়াম তাহলে এনআইচ থ্রি এইচ তার মানে এখানে এন হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন একটা তার মানে এনএস ফোর অ্যামোনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হয়েছে দুইটা যৌগ যুক্ত হয়েছে দুইটা যৌগ যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে সব সময় খেয়াল করবা যখনই দেখবা ডান পাশে যৌগ আছে তখন সেইটাই হয় সংযোজন তবে এর মধ্যে একটা কথা আছে তবে যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো সংশ্লেষণ বিক্রিয়া তাহলে এখন দেখেন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি হয়েছে তার মানে এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া আবার কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া হইছে কার্বন অক্সাইড সালফার প্লাস অক্সিজেন যুক্ত হয়ে সালফার অক্সাইড অর্থাৎ এখানে আমি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে করছি কার্বন এবং অক্সিজেন দিয়ে করছি তুমি যদি অন্য কোনটা দিয়েও এই উদাহরণ দাও তাতেও এই সংশ্লেষণ বিক্রিয়া হবে বোঝা গেল স্যার তাহলে বিষয়টা কি হলো যে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যোগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে তবে যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয় একটি মাত্র যৌগ উৎপন্ন করে তখন তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে উদাহরণ দিলাম এখন লেখো আমি বলে দেই তুমি লেখো আর একটু কথা যে উপরের উপরের তিনটি বিক্রিয়াই উপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া অর্থাৎ এ নিজ দিয়ে লিখবা যে উপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া উপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া উপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া তবে এর মধ্যে তবে এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় বিক্রিয়ায় এই যে দেখো দুই নাম্বার এবং তিন নাম্বার দ্বিতীয় এবং তৃতীয় বিক্রিয়ায় তৃতীয় বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করায় একটি যৌগ গঠন করায় একটি যৌগ গঠন করায় এই দুটো বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় এই দুটো বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় ওকে স্যার সুতরাং সকল সংশ্লেষণ বিক্রিয়াই সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া তবে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় তবে সকল সংযোজন বিক্রিয়া বিক্রিয়া সংশ্লেষণ নয় হ্যালো স্যার এই প্রশ্ন কিন্তু এখানে প্রশ্ন যদি আসে প্রশ্ন আকারে এটাই আসবে কিরকম এভাবে যে সকল সংশ্লেষণ বিক্রি সরাসরি তোমাকে বলবে না সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা করো বুঝতে পারছো অথবা দুইটা তিনটা এরকম তিনটা এক্সাম্পল দিল এর মধ্যে বলতে পারে উপরের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কোন বিক্রিয়ার সংযোজন আর কোন বিক্রিয়ার সংশ্লেষণ করো বুঝতে পারছ আচ্ছা তাহলে আমাদের এক নাম্বারটা শেষ এরপরে আমরা বিযোজন বিক্রিয়া পড়ব দেখো বিযোজন বিক্রিয়ায় ইয়া কিভাবে লিখতে হবে যে লেখো বিযোজন বিক্রিয়া আমরা বিযোজন বিক্রিয়াও বলি হ্যাঁ বিযোজন বিক্রিয়া যে রাসায়নিক বা যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে বিভক্ত হয়ে দুই বা ততধিক দুই বা ততধিক মৌল বা যৌগে পরিণত হয় পরিণত হয় তাকে পরিণত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে তাকে বিযোজন বিক্রিয়া বলে এটি সংযোজন সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া এটি সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া তবে যে বিযোজন বিক্রিয়ায় একটি একটি যৌগ বা যৌগিক পদার্থ পদার্থ ভেঙে যৌগিক পদার্থ ভেঙে দুই বা তত মৌলে পরিণত হয় মৌলে পরিণত হয় তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে বিক্রিয়া বলে যেমন উদাহরণ ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তাপ করবা মানে তাপ দিবা উত্তাপ উত্তাপ করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড তারপর দুই নাম্বার পানি পানির মধ্যে কি চালাব তড়িৎ প্রবাহ তরিত প্রবাহ চালাইলে হাইড্রোজেন এবং অক্সিজেন তিন নাম্বার হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা যদি ভেঙে ফেলি হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন করবে হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন করবে বুঝতে পারছো স্যার বিজোজন বিক্রিয়া বিজোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিজোজন বিক্রিয়া বলে এটাকে বলবে হচ্ছে বিযোজন বিক্রিয়া তবে সংযোজন বিক্রিয়ার কারণ সংযোজনে কি হয়েছে দুইটা যুক্ত হয়ে একটা হয়েছে এমন একটা ভাঙে দুইটা হবে তার মানে কি ওইটার বিপরীত এটি সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া তবে যে বিযোজন বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলে পরিণত হয় তাকে বিশ্লেষণ তাহলে এখন এর মধ্যে এক নাম্বার বিক্রিয়ায় ভেঙে দুইটা যৌগ হইছে দুই নাম্বার বিক্রিয়া পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন হইছে তিন নাম্বার বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে তার মানে এই দুই আর তিন এই দুইটা শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়েছে সেই জন্য এটা হবে বিশ্লেষণ বিক্রিয়া সেই জন্য এটা হবে কি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে লেখো উপরের তিনটি বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া দেখো উপরের তিনটি বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া এক নাম্বার আর দুই নাম্বার হয়ে গেল উপরের তিনটি বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া তবে এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয় ও তৃতীয় বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একটি যৌগ ভেঙে শুধুমাত্র মৌলে পরিণত হয়েছে মৌলে পরিণত হয়েছে। এই দুটি বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া শুধুমাত্র মৌলে পরিণত হয়েছে এই দুটি বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া এই দুটি বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া এই দুটি বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া সুতরাং বলা যায় সুতরাং বলা যায় সকল বিশ্লেষণ বিক্রিয়াই সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া তবে সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় তবে সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় এই যে প্রশ্নটা মানে এই যে লাস্টে যেটুকু বললাম পরীক্ষাগুলোতে কিন্তু এইটাই সেট করে হ্যাঁ প্রশ্ন যে সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিজোজন বিক্রিয়া তবে সকল বিজোজন বিক্রিয়া বিশ্লেষণ নয় ব্যাখ্যা করো ওকে স্যার জি স্যার তাহলে এখন তোমাকে যদি তুমি কোন বইয়ের মধ্যে দেখো যে এরকম একটা বিক্রিয়া ভেঙে এরকম দুইটা উৎপন্ন হয়েছে তখন তুমি কি সরাসরি তার নামটা বলতে পারবে না যে এটা এই ধরনের বিক্রিয়া এই রকম দেখলাই কিন্তু তোমার মানে নামটা বলতে পারবা তবে এই যে আমি এখন এই যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আমি তোমাকে কি বলে যে যখন প্র্যাকটিস শিট এখানে আনবো আমি কিন্তু বলবো যে বলো তো কোনটা কোন বিক্রিয়া তোমার কিন্তু বলতে হবে স্যার এই জন্য খুব ভালো করে সংজ্ঞাগুলো যা যা লেখাই খুব ভালো করে করে নিও ঠিক আছে আচ্ছা আমরা এই ছয়টার মধ্যে দহন বিক্রিয়া ছয় নম্বরটা পড়বো ছোটটা এখন কারণ এর তাহলে এরপরে প্রতিস্থাপন বিযোজন আমরা এক দুই এর সাথে দহন বিক্রিয়াটা পড়ে নেব দহন মানে কি পুরানো দহন মানে পুরানো মানে আগুন জ্বালানো সোজা হিসাব দহন মানে পুরানো বা আগুন জ্বালানো তাহলে এখন যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের যে রাসায়নিক বিক্রিয়ায় দহন বিক্রিয়া যে রাসায়নিক বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেন উপস্থিত কোন অগ্নিসংযোগ করলে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোন। ভিন্ন কোন পদার্থে পরিণত হয় পরিণত হয় তাকে দহন বিক্রিয়া বলে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড একদম আমাদের এটা তোমার তোমার সচরাচর সবসময় আমরা এই বিক্রিয়াটা দেখি দেখি না স্যার অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নি সংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয় তাকে কি বলা হয় দহন বিক্রিয়া তাকে বলা হয় দহন বিক্রিয়া ওকে স্যার দেখো আমরা কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যে কার্বন প্লাস অক্সিজেন লিখছি লিখছি না স্যার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে ওইটা কেন আমরা সংযোজন বললাম ওইটা সংযোজন বলছি হ্যাঁ ওইটা তোমার সংযোজন বলার অর্থ হচ্ছে যে দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়েছিল তার মানে কি এই যে কার্বন প্লাস অক্সিজেন একদিকে যেমন দহন বিক্রিয়া আর একদিকে কি কোন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া ক্লিয়ার সংযোজন বিক্রিয়ার মধ্যে কি আছে সংশ্লেষণ বিক্রিয়া সংযোজনের মধ্যে সে পরে কোথায় সংশ্লেষণে ক্লিয়ার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এটা দহন ঠিক আছে দহনে কোনো সমস্যা নাই এটা আবার কি সংযোজন হয় সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার গেলে এটা হবে সংয্লেষণ বিক্রিয়া ক্লিয়ার এখন যদি তোমাকে পরীক্ষায় আসে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই কোন ধরনের বিক্রিয়া ধরো হলিকস এডমিশন আসছে তুমি কি লিখবা বলো এখন

ক্লিটিকাল টাইপস যে জায়গাগুলো আছে এইগুলাই হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন কথাটা মনে থাকবে এই প্রশ্নগুলোই এরকম করে কারণ হ্যাঁ তুমি এটা দহন বিক্রিয়া কোনো ভুল নাই সঠিক এটা কিন্তু এটা কাঞ্জোজনের মধ্যেও আছে আবার সংজোজনের মধ্যে গেলে এটা পড়লে কিসের মধ্যে ফাংশনেশনের মধ্যে তার সংশ্লেষণে শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করবে আবার সংজনে বলা আছে কি যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা তিক মৌল বা যৌগিক মৌলিক হইতে পারবে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে তখন সেটাকে আমার তার মধ্যে বলা আছে যদি যুক্ত হয়ে একটা গঠন করে তখন সেটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া তখন সেটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া ওকে স্যার আশা করি তোমাকে বুঝাইতে পারছি এখন এই তিনটা বিক্রিয়ার মধ্যে খাতাটা একটু বের করে দেখো তোমার কোথায় কি সমস্যা মনে হচ্ছে তাহলে সেগুলো আমি বুঝাই দিচ্ছি